যে খবরের দিকে নজর রাখবো বিধানসভার চত্বরে অর্থাৎ বিধানসভার ভেতরে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে সেখানে প্রতিবাদ করা যায় না স্লোগান নয় এমনটাই কিন্তু জানিয়েছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এসব নিয়ে পিকেটিং করা যায় না নিয়মাবলী শোনালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সরকার ও বিরোধীদের সতর্ক করলেন অধ্যক্ষ বিধানসভায় পোস্টার ব্যানার নিয়ে স্লোগান নয় জানিয়ে দিলেন স্পষ্ট অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিষয়ে বিস্তারিত কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে দেবাশিস সেনগুপ্ত দেবাশিস বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে পোস্টার প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান করা যাবে না বিধানসভা চত্বরে এমনটাই কিন্তু বলেছেন এবং সরকার বিরোধী দুপক্ষকে সতর্ক করেছেন তিনি দেখো বিধানসভার অধিবেশন কক্ষে এবং বিধানসভার মধ্যে সর্বসর্বা হচ্ছে মাননীয় অধ্যক্ষ সেই জায়গা থেকে বিধানসভার কিছু নিয়ম নীতি রয়েছে যে নিয়ম নীতি আজ অধিবেশন কক্ষ অধিবেশন শুরু হওয়ার সময় কিন্তু মাননীয় অধ্যক্ষ উপস্থিত যারা বিধানসভা সদস্যরা রয়েছেন তাদেরকে তাদের দিকে বলেন এবং তাদের তিনি পরিষ্কারভাবে জানান যে বিধানসভার মধ্যে কিন্তু পোস্টার প্লাকার্ড নিয়ে কিন্তু এইভাবে পিকেটিং করা যায় না আরও বেশ কিছু নিয়ম তিনি উল্লেখ করে বলেন এবং সেই গত কোনো তারিখে যে ঘটনা ঘটেছিল শাসক এবং বিরোধীরা দুপক্ষই যেভাবে তারা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে স্লোগান শাউটিং করেছেন প্লাকার্ড হাতে নিয়ে তার কিন্তু তিনি আবারও সতর্ক করিয়ে দেন এবং কোনো দিন জানিয়ে দেন যে বিধানসভার মধ্যে কিন্তু কখনোই শাসক বা বিরোধী দল এরকম পোস্টার ব্যানার নিয়ে আসতে পারে না যোগাযোগ করবো আবারও আপাতত ধন্যবাদ আমাদের ছিলেন প্রতিনিধি সরাসরি দেবাশিস সেনগুপ্ত বিধানসভায় উপস্থিত হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় উপস্থিত হয়েছেন আজ বিধানসভা অধিবেশন এবং বিধানসভায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে পিকেটিং নয় আমরা বিষয়ে কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে দেবাশিস তুমি যেরকমটা জানাচ্ছিলে ঠিক কি কি বলা হয়েছে বিমান বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দেখো বিধানসভার যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলী তিনি কিন্তু সদস্যদের বিধানসভা যারা সদস্য যারা ছিলেন উপস্থিত তাদেরকে আবারও একবার তিনি জানিয়ে দেন এবং বলা যেতেই পারে প্রকৃত রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যেটা সতর্ক করে দেন এবং তিনি স্পষ্টপদই জানান যে বিধানসভার মধ্যে কোনো রকম স্লোগান শাউটিং করা যায় না বিধানসভার মধ্যে প্লাকার্ড নিয়ে আসা যায় না কিন্তু গত 15 তারিখের ঘটনা দেখা গিয়েছিল যে বিধানসভার মধ্যে শাসক এবং বিরোধীরা যেভাবে তারা দাঁড়িয়ে স্লোগান শাউটিং করেছে যার এক কথায় বলতে গেলে বলা যেতে পারে নজিরবিহীন ঘটনা শাসক দল বিরোধীরা সবসময় করলো শাসক দল এইভাবে প্লাকার্ড নিয়ে তারা সেখানে স্লোগান শাউটিং করছে এটা কিন্তু অধ্যক্ষ ভালো চোখে নেননি কারণ পরবর্তীকালে অধ্যক্ষ জানিয়ে বলেছিলেন যে শাসক দলের আরও অনেক বেশি সংযত হওয়ার কথা দরকার সেই জায়গায় দাঁড়িয়ে আজ অধিবেশনের শুরুতেই কিন্তু আবারও সমস্ত বিধায়ক উপস্থিত সদস্যদের বিধানসভা সদস্যদের তিনি কিন্তু স্মরণ করিয়ে দেন যে বিধানসভার মধ্যে কোনো রকম প্লাকার্ড পোস্টার নিয়ে আসা যায় না এবং সেখানে দাঁড়িয়ে স্লোগান শাউটিং করা যায় না আরও বেশ কিছু নিয়মে তিনি উল্লেখ করে পাশাপাশি তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দেন অর্থাৎ বলা যেতেই পারে যে বিধায়ক যারা ছিলেন উপস্থিত যারা সদস্য ছিলেন তাদেরকে সতর্ক করে দেন যে বিধানসভার কিন্তু একটা নিজস্ব রীতি আছে সেই রীতি কিন্তু মেনে চলার জন্য তিনি কিন্তু সেই আবেদন রাখেন অর্থাৎ বলা যেতেই পারে যে শাসক দল যেমন সংযত থাকবে পাশাপাশি বিধানসভায় কথায় কথায় বিরোধীরা যে পোস্টার প্লাকার্ড নিয়ে আসে তারও কিন্তু রীতিমতো তিনি কিন্তু সেটাকে ভালো চোখে দেখছেন না স্পষ্টতই কিন্তু আজকে অধ্যক্ষের কথা থেকে তা কিন্তু স্পষ্ট হয়ে আসে ইন্দ্রাণী একেবারে ধন্যবাদ দেবাশিস আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত আমরা যে খবরের দিকে নজর রেখেছি যে বিধানসভায় পোস্টার প্ল্যাকার্ড নিয়ে পিকেট নয় এমনটাই কিন্তু বলেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অন্যদিকে ইতিমধ্যেই বিধানসভায় এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল এমনটাও খবর